রহিম আলাইকুম তা আপনারা দেখতে পাচ্ছেন এইস বাতিল পরীক্ষার ফলাফল তৈরি ও প্রকাশ যেভাবে তো পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে চলতি বছরের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো ইতিমধ্যে বাতিল করা হয়েছে এখন ফলাফল তৈরি ও প্রকাশ কিভাবে করা হবে তা নিয়ে কাজ শুরু করবে শিক্ষা বোর্ডগুলো তবে সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে এবং এজন্য একটি বিশেষ কমিটি গঠন করবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আর আপনারা জানেন সাবজেক্ট ম্যাপিং বলতে বোঝাচ্ছে যে কয়টা পরীক্ষা দেওয়া হয়েছে সেই কয়টাই যে রেজাল্ট হবে তার উপর ভিত্তি করে টোটাল এইচএসসি রেজাল্টটা দেওয়া হবে তো বুধবার একুশ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করার জন্য এক বা একাধিক কমিটি গঠন করা হবে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে ফল তৈরি করা যায় তিনি আরও বলেন করোনা ভাইরাস পরবর্তী সময়ে আমরা সাবজেক্ট ম্যাপিং করে পাবলিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছিলাম সেই কমিটিটা এখনও রয়েছে এ কমিটি এখন বিলুপ্ত করে নতুন আরেকটা বিশেষ কমিটি গঠন করা হবে তারা বিষয়টি নিয়ে কাজ করে সুপারিশপত্র জমা দিবেন তাদের সুপারিশের ভিত্তিতে ফল প্রস্তুত প্রকাশ করা হবে কবে নাগাদ কমিটি গঠন ও কাজ শুরু হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবুল বাসার বলেন আজই এ বিষয়টি নিয়ে কাজ শুরু হতে পারে কমিটি হলে তারা দায়িত্ব বুঝে নিয়ে শিগগিরই কাজ শুরু করবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আপাতত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে তিনি আরও বলেন সব বোর্ড এটা নিয়ে আলোচনা করবে শিক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে নির্দেশনা দেবে তারপর কিভাবে ফল তৈরি ও প্রকাশ করা হবে তা চূড়ান্ত হবে পরীক্ষার্থীটা একটু ধৈর্যরূপ আমরা সব জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ